নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আলু বেগুনের একটা নিরামিষ তরকারি। এটা বানানোর জন্য আমার লাগছে আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন, একটু হিং নিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা বাটা, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা, এটা ফোড়নে দেব। আর লাগছে সর্ষের তেল, ধনে পাতা, আর আমার লাগছে বড়ি। বড়িগুলোকে আমি প্রথমে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, এবার বড়ি, কতগুলো বড়ি আমি ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আর বড়িগুলোকে ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 5 ফোড়ন কালো জিরে, মেথি, জিরে, শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, নুন, হিংটা দিয়ে দিলাম, সামান্য একটু হিং নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি আদাটা ভাজা হয়ে গেছে, আলু আর বেগুনটা দিয়ে দেব। এবার এতে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আলুগুলোকে একটু সামান্য ভেজে নিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলোকে দিয়ে একসঙ্গে আবার ভাজবো। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটাকে এবার ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এতে একটু নুনও দিয়ে দেব স্বাদ মতো। আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি, এবার আমি যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মশলাটাকে জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা মশলাটাকে একটু মিক্স করে নেব। আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওটাকে এর সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা একটু শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন। মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি একটু।
জল দিয়ে এটাকে আমি একটু আলুগুলোকে আর বেগুনগুলোকে একটু সামান্য সেদ্ধ করে নেব। তরকারিটা ফুটছে, এবার আমি এতে একটু চিনি দেব, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি একটু চিনি দিলাম, চিনিটাকে মিক্স করে নেব। আমার আলু আর বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার যে ভাজা বড়িগুলো গুঁড়ো করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। বড়িগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই নিরামিষ আলু বেগুনের রেসিপিটা, আলু বেগুন বড়ির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেল আইকন অবশ্যই প্রেস করুন আমার আরও নতুন নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। ধনে পাতাটাকে মিক্স করে নিচ্ছি, আমার এই আলু বেগুনের এই নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আমার এই আলু বেগুনের নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।